আন্ডার 19 বিশ্বকাপ জিতে লাইমলাইটে এসেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী, এরপর জাতীয় দলে এসেছিলেন, তবে থিতু হতে পারেননি ইঞ্জুরির কারণে। বয়সভিত্তিক দল থেকে যেটা এই পেসারকে ভুগাচ্ছে নিয়মিত, বড়দের দলে এসেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই এই সময় এসে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। দেখেন, একটা প্লেয়ারের ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউন থাকবেই, এটা স্বাভাবিক। আপনি যদি দেখেন তাসকিন ভাইয়ের ক্যারিয়ারটা দেখতে পারেন, প্রথম দিক থেকে কিন্তু ন্যাশনাল টিমে ভালোভাবে শুরু করছিল, দেন তার ক্যারিয়ারে হঠাৎ করে একটা আপস অ্যান্ড ডাউন চলে আসে, তিনি কিন্তু আবার কাম ব্যাক করছেন। তো আমাদের দেশে এমন প্লেয়ার আছে যাদেরকে দেখে আমরা মোটিভেশন পাই। তো অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার একটা ক্যারিয়ার অনেক বড় হয়, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, হয়তো বা একটা বছর খারাপ যাবে, দুইটা বছর খারাপ যাইতেই পারে, কিন্তু আমি টার্গেট থাকবো যে আমার যখন সময় আসবে আমি যেন আমার সেরাটা দিতে পারি, এবং রাইট অপরচুনিটি রাইট কিছু করতে পারলেই ইনশাল্লাহ ভালো কিছু হবে। মৃত্যুঞ্জয়ের সঙ্গে একই সাথে আন্ডার 19 বিশ্বকাপ জিতেছিলেন শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব রাব, সেই দলটার বোলিং অ্যাটাকের নেতা ছিলেন এই পেসার। কিন্তু এই সময় মৃত্যুঞ্জয়ের লড়াই যখন ইঞ্জুরির সাথে, তখন জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডে দাপিয়ে বেড়াচ্ছেন, ম্যাচ জেতাচ্ছেন শরীফুল সাকিব রাব। এই ব্যাপারটা কতখানি অনুপ্রাণিত করে বাঁ হাতি এই পেসারকে? তা তো অবশ্যই কাজ করে, কারণ আমরা একসাথে, আমরা যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, একটা টিম চ্যাম্পিয়ন হলে বা ভালো করলে সেই টিমের বন্ডিংটা অবশ্যই ভালো থাকা লাগে। শরীফুলের সাথে আমি যখনই খেলছি সে কিন্তু সবসময় আমার রুমমেট ছিল, তো এখনও যখনই কথা হয় খুব ভালো লাগে। তানজিম সাকিবও আছে, সেও খুব ভালো করতেছে, যখন দুইজনে আমার টিমমেট ভালো খেলতেছে এটা আমাকে মোটিভেট করে যে তারা পারতেছে আমিও পারবো, এবং তারা যেহেতু এত ভালো করতেছে এটা আমাদের দেশের জন্য একটা বড় প্রাপ্তির জিনিস, যেটা খুব ভালো লাগা কাজ করে। বিপিএল শুরু হতে আর বাকি 17 দিন, এবার খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। মৃত্যুঞ্জয়ের প্রস্তুতি এবং ইঞ্জুরির আপডেট কি? আমি এবছর কুমিল্লাতে আছি, আমাদের প্র্যাকটিস শুরু হবে 13 তারিখ থেকে, তো ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি রিসেন্টলি একটা ইঞ্জুরিতে ছিলাম, প্রায় 3 মাসের মতো বাইরে ছিলাম, তো রিহ্যাব হিসাবে খুব ভালোভাবে যাচ্ছে। বোলিং আজকে মোটামুটি 80% শুরু করেছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 13 তারিখের আগে আমি ফুল ফিট হয়ে যাব। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।